सलामुअलैकुम प्रिय दर्शक, আমি এই মুহূর্তে রইছি মক্কা রেল স্টেশনে। তো আমার সাথে এক ভাই আছে যিনি এখানে কাজ করে, ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ইমাম হোসেন মোহাম্মদ। ইমাম হোসেন ভাই, ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গা? আমার লক্ষীপুর। লক্ষীপুর? লক্ষীপুর কোন জায়গা পড়ছে? লক্ষীপুর চন্দনজল থানা। আচ্ছা, যাই হোক, আপনি এখানে কত মাস ধরে কাজ করেন এই মক্কা রেল স্টেশনে? আমি এখানে 7 মাস মক্কা, আগে ছিলাম মদিনায়। টোটাল স্টেশনে আমার কর্মজীবন 2 বছর। 2 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে মানে সুযোগ সুবিধাটা কিরকম আপনাদের? ভাই, সুযোগ সুবিধা বলতে এত সুযোগ সুবিধা নাই। 12-13 ঘন্টা ডিউটি করা লাগে। তারপরে আগে স্যালারি দিত 900 রিয়াল, এখন দেয় 500 টাকা। এখন আর এটা এটা কেন করা হয়েছে? মানে আগে 500-900 ছিল, এখন 900-900 থেকে 500, এটা তো কোনোভাবেই মানে উচিত না। এরকম মানুষের বেতন দিন দিন বাড়ে, আপনি 2 বছর ধরে কাজ করেন, তাহলে হঠাৎ করে কেন এই 500 রিয়াল হয়ে গেছে? না, বলতে ওই কোম্পানির লোক অনেক বাড়তি আর কি, এই জন্য আর কি, কোম্পানির কাজের কাজ নাই আর কি। ও আচ্ছা, আমি যেটা শুনছি আপনাদের একটা কন্ট্রাক্ট ছিল রিয়াদ এয়ারপোর্টে, ওটা নাকি চলে গেছে? সেজন্য চলে গেছে, ওই জন্য কোম্পানি রিয়াদে 500 টাকা বেতন দিছে, বলছে 500 টাকা কাজ করলে কার না হলে বাংলাদেশ। এটা এটা কোনো কথা? আচ্ছা, যাই হোক, এখানে এই আপনারা ডিউটি কয় শিফটে করেন আপনারা? আমরা 2 শিফটে, এখন বর্তমানে 2 শিফটে আছে, ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে 3 শিফটে ডিউটি হবে। এটা তো সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করেন নাকি? জি। আপনি আসছেন যে আসার সময় মানে কত খরচ হয়েছে? 7 লাখ মতো পায়। 7 লাখ টাকা দিয়ে? 6 লাখ 7 লাখ এর। তো আসছেন যে তখন বেতন কত ছিল? এখন তো 500 রিয়াল। না, আমি প্রথমে এয়ারপোর্টে আসছিলাম ভিসা নিয়ে আর কি। আমাদের কোম্পানি ট্রান্সফার করছে মদিনা স্টেশন, মদিনা আসছিলাম আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে মদিনা কি রেল স্টেশন নাকি এয়ারপোর্ট? সরি, মদিনা আমি ট্রেন স্টেশনে আসছিলাম। আচ্ছা, এখন আসি মক্কা। আচ্ছা, এখান থেকে মানে মদিনা ভাড়াটা কত রিয়েল? আপনি তো জানেন আপনি এখানে কাজ করেন। আমি ট্রেনে আপনার এখন তো একটু ওঠানামা করে আর কি, চাপ কম হলে। আর রমজানে ছিল আর কি বেশি, এখন ইকোনমি ক্লাস 270-280 টাকা এরকম। আর বিজনেস? আর বিজনেস 350-400 এর থেকে আরো উপরে উপরে। আর জেদ্দা? জেদ্দা এয়ারপোর্ট হচ্ছে আপনার এখানে বর্তমানে এখন 40 রিয়াল ইকোনমি, আর আপনি অফিস থেকে কাউন্টার থেকে নিলে 60 টাকা আরো বেশি। মানে অনলাইনে টিকিটটা কাটলে একটু কম কম টাকায় পাওয়া যায় আর কি। সাশ্রয় আর কি, এখানে আসি কাটলে আপনার ভিড়ে ভোগান্তি হয় অনেক, তারপরে 17 টাকা কোম্পানি চার্জ এটা। আচ্ছা, অনেকে দেখি 1 মিনিট লেট করে আসলে ট্রেন পায় না, অনেকেই মানে 240 রিয়াল 70 রিয়াল 80 রিয়াল দিয়ে টিকিট কাটে, এটা কিন্তু পরে টাকাটা দেওয়া হয় না। না না, মানে এখানে টাইম টু টাইম সবকিছু মানে এখানে চলে আর কি। 1 ঘন্টা আগে আসা বেটার, 1-1.5 ঘন্টা আগে। আপনার যদি ট্রেন থাকে 6টার ট্রেন, আপনি 1 ঘন্টা আসেন আগে আসেন একটু বেটার। তো যারা যারা এই ট্রেনে আসেন অবশ্যই যদি ট্রেনের অনলাইনে টিকিট কাটবেন তাহলে কম দামে পাবেন, এবং এখানে 1 ঘন্টা আগে আসবেন। 1 মিনিট যদি আপনার লেট হয় তাহলে ট্রেন চলে যাবে। 10 মিনিট আগে গেট ক্লোজ হয়ে যায়। 10 মিনিট আগে ক্লোজ হয়ে যায়, আগে আপনার ইলেকট্রনিক যে গেটটা ওটা ক্লোজ। আপনার আপনারা তো ভিতরে যাইতে পারেন, আর তো কেউ যাইতে পারে না। না, মানে আপনারা আমরা আপনাদের এখানে কাজটা কি? আমরা এখানে ব্যাগেজ সার্ভিসে কাজ করি। ব্যাগেজ সার্ভিস? ব্যাগেজ সার্ভিস। আচ্ছা, দেখতে পাচ্ছেন ব্যাগেজ সার্ভিস লেখা আছে। যাই হোক ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই, ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাঙালি লোক আসলে কি হেল্প করেন একটু মানে আপনাদের? ইনশাআল্লাহ। এখানে ভিতরে ঢুকলে কিন্তু দিক বিদিক চেনা যায় না, বাইরে হওয়ার রাস্তাও চেনা যায় না। যে কান্ট্রির লোকে হোক, বাঙালি আসুক, বিভিন্ন দেশের, আমাদের কাজ হচ্ছে আমরা মক্কাতে থাকি, আমরা মানুষের সেবার জন্য এখানে আসছি আলহামদুলিল্লাহ। মানুষের সেবা করার চেষ্টা করব যতদিন আছি এখানে, আল্লাহ যতদিন নসিবে রাখছে। তবে মানুষে মনে করে আর কি এখানে টাকা, আমার মাঝে মধ্যে 16-17 ঘন্টা ডিউটি করা লাগে। এই যে রমজান গেল কিছুদিন আগে, আমরা 16-17 ঘন্টা ডিউটি করছি, না ঘুমায় ডিউটিতে আসা লাগছে। না ঘুমায় ডিউটিতে করা অসম্ভব, তারপরে করা লাগছে কোম্পানির কাজ। হজের সময় তো মনে এরকম চাপ হয়? হজের সময় একটু চাপ বেশি, তবে রমজানের মতো না আর কি, হজের সময় চাপ থাকে। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক আসলে বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা এখন যারা সাপ্লাই বিষয়ে আসতে চায়, সৌদি আরবে তো বর্তমানে কোনো কাজ নেই তেমন, মানে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই, আমার সৌদি আরব 2 বছর হয়ে গেছে, কোম্পানি আপনারা বলবে অরিজিনাল ভিসা দিবে, আনি আপনার সাপ্লাইতে আপনার আকামা বানাই দিবে 6 মাস বা 3 মাস। আপনি কি আসার সময় বুঝছিলেন মানে আপনি তো সাপ্লাই বুঝছিলেন নাকি? না, আমার সাপ্লাই বলে না, আমার অরিজিনাল বলছে আকামা শেষ, আকামা শেষ হওয়ার সাথে সাথে আকামা দিয়ে দিবে। এখন এই যে 500 রিয়াল দিয়ে আপনার কি হয়? 500 রিয়াল তো আপনার মানে এখানে চলে যায়।
এই ফাস্টটা তো এখন বর্তমানে কিছু হয় না, কিছু হয় না। তারপর মাঝে মধ্যে ওই টিপস টুপস মিলে আর কি দিয়ে আর কি। টিপস টুপস আর কতই মিলে ধরে ফাস্ট 1000 সব যাত্রী তো দেয় না, সব দিন তো আর এক সমান হয় না এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদেশে প্রবাসে যেখানে যান আসা যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নেবেন এবং খোঁজ খবর নিয়ে ওইখানে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।